ভাইরা আমার, এই কারণে রসুলের করিমকে আল্লাহ পাক যেহেতু নিজের মতো পছন্দ করে বানাইছেন, আল্লাহর কাছে এটাই পছন্দের যে আমার হাবিব যেভাবে চলবে গোটা দুনিয়ার বান্দারা ঠিক এভাবেই চলা লাগবে। অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীদের মুজিজাও ছিল, কিন্তু রসুল দুনিয়াতে না থাকলেও রসুলের মুজিজা দুনিয়াতে এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ, সেটা কি জোরে বলেন? কোরআন। অন্যান্য নবীরা দুনিয়াতে ছিল, দুনিয়ার থেকে বিদায় তো কিতাবও বিদায়, কিতাবের আমলও বিদায়। যদিও বাংলার জমিনে এই বর্তমানে আমরা দেখতেছি ওই ভারতের ভিতরে কোরআনের 26টা আয়াত পরিবর্তন করার, বাতিল করার চক্রান্ত তারা করতেছে। এটা শুনেছেন আপনারা? শুনেন নাই? দিল্লি ভারতে কোরআনের 26টা আয়াতকে একদম বানচাল করার চক্রান্ত তারা করতেছে। ওরা কেন? ওদের বাপদাদারাই তো পারে নাই, ওরা পারবে তো দূরের কথা। ওরা কোত্থেকে পারবে? ওদের বাপদাদা যারা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওদের সারা দুনিয়া বরবাদ করে ফেলছে, তারপরেও কোরআনের বিরুদ্ধে মোকাবেলা করে পারে নাই। ওরা তো ছিল এক নম্বরের শয়তান। আর বর্তমানে যেগুলা হাইব্রিড মার্কা শয়তান আছে, ফরমালিনযুক্ত শয়তান, আসল শয়তানই পারে নাই, ফরমালিনযুক্ত শয়তান পারবে? এটা তো কশ্চিন কালেও সম্ভব না। জিয়ারত মদিনা কি দিল মে হ্যায় তমন্না, নহীঁ হ্যায় মেরে পাস সফর কা সামানা, বলাগ আল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে, রহমতে, দয়ায় জান্নাতি বাগানে, বেহেশতের বাগানে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন। জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। পিছনে, ডানে, বায়ে, সামনে যত মানুষ আছেন এমনভাবে আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজ শুনে এলাকার মানুষ ঘরে থাকতে পারবে না, দৌড় মেরে চলে আসবে। ঠিক যদি হয় তাহলে জবান আরও খুলে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষুধা তো লাগে নাই এখনো, খাবার সময় তো এখনো হয় নাই, মা এখান থেকে যে নামাজ কালাম পড়ে তারপরে খাবার দিয়ে একটা ঘুম দিবেন। এখন যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজ দিয়ে থাকবো, রাজি আছি ইনশাল্লাহ। আমি তো আপনাদের এলাকার মানুষ, আমি তো আর সিলেট থেকে আসিনি যে আমার কথা বুঝবেন না, সবাই কথা বুঝেন। যদি কথা বুঝে থাকেন আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ, রাজি আছেন? আমি করব কি, আপনারা করবেন কি? এই আওয়াজ কি বিড়ালের মতো না সিংহের মতো? আরও জোরে, সিংহের মতো হইলে পাশে কয়েকটা পোলাপানের আওয়াজ শোনা যাইতেছে, মুরব্বীরা চুপচাপ বসা, সব দায়িত্ব বাচ্চাদের কাছে দিছে। জবান খুলে নারায়ে তাকবীর, এইটা হচ্ছে আওয়াজ। এখন বোঝা যাচ্ছে এই দল্লায় কিছু মোটামুটি সিংহ টিংহ আছে। মুসলমান কিসের জাতি বলেন? সিংহ না? আমরা না খেয়ে বিড়ালের জাতি হয়ে গেছে। ঢাকায় চিড়িয়াখানা আছে না, চিড়িয়াখানার বাঘের দিকে তাকাইলে মনে হয় এগুলো হইলো সব বিড়াল। কেন? ও খাবার দাবারের শর্ট,
কারণ আমাদের দেশের সরকারের তরফ থেকে কোনো কিছু বাজেট হইলে ওই নেতৃস্থানীয় লোকেরা চুরি করে এই কুল পায় না, মানুষেরা দিবে কি? চিড়িয়াখানার যে ভাগের ব্যাপারে কিছু খাবার বরাদ্দ থাকে ওইটা চিড়িয়াখানার রক্ষকরাই খায়। এই কারণে যে বাঘগুলো আমরা দেখি ওগুলার দেখি মোটামুটি স্বাস্থ্যটা আছে, হুঙ্কারও দেয় না, পোলা পানে এসে খোঁচায়, এ যে ঘুমাইতেছে ঘুমায়, ঘুষও নাই সুদবুধও নাই। তা আমরা এখন এই সমস্ত চিমাইন্না বিড়ালের মতো হয়ে গেছি, বাঘের মতো ছিলাম, সিংহের জাতি, ইমান হারা হয়ে এত দুর্বল হয়েছে এখন দু একটা নাস্তিক আমাদেরকে খোঁচা দেওয়ার দুঃসাহস দেখায়। ভুলে গেলে চলবে না, সাপ যদি ফনা দিতে ভুলে যায় তাহলে বেজিও তাকে আঘাত দিতে চায়। মুসলমান আমরা কাউকে আঘাত দেই না, তবে আমরা হুঙ্কার দেওয়াও ভুলি না। এই হুঙ্কার যদি ভুলে যেতাম আমাদের ইমান আরো অনেক আগেই তারা চুরি করে নিয়ে যেত, ঠিক কিনা জোরে কর। এই জন্য মুসলমানের হুঙ্কার থাকবে বাঘের মতো সিংহের মতো, যতদিন দুনিয়ার জিন্দিগিতে থাকবো ইনশাল্লাহ কোনো মানুষের গোলামি না, খাই আল্লাহর, পরি আল্লাহর, জমিন ও আল্লাহর, আসমান ও আল্লাহর, সমস্ত গোলামি যদি চলা লাগে গোলামি একমাত্র চলবে ও আল্লাহর, কোনো দিল্লি আর আমেরিকার গোলামি চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করে বলেন আমিন। আমরা ভয় পাবো কাকে? জবান খুলে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানে কুওয়াত দিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে। আমাদের রক্ত, আমাদের শরীর, আমাদের জান, আমাদের মাল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মালিক জান্নাত দিয়েছেন বিনিময়ে, আল্লাহ পাক আমাদের জান আর মাল নিয়েছেন। তাহলে আমাদের জান মাল তো অনেক আগেই খরিদ করা হয়ে গেছে, বাজার থেকে টাকা দিয়ে গরু ছাগল খরিদ করা যায়, মনে রাখবেন বাজার থেকে টাকা দিয়ে মার্কেটিং করা যায়, মাগার মুমিনের ইমান খরিদ করা যায় না। কেন এটা খরিদ করেছেন কে? এজন্য বিজনেস করা লাগে আল্লাহর সঙ্গে বিজনেস করেন। বাজারে দোকান আছে, একবার 10 লাখ টাকা খাটাইলো মার খাইছে, আমার খাটায়, আমার মার খায়, আমারও খাটায়, একবার না পারিলে দেখো শতবার, এই গাধা শতবার দেখতে দেখতে তো পথের ফকির হওয়া লাগবে। অথচ এই ব্যবসাটা যদি কেউ আল্লাহর সাথে করে ফকির হওয়ার সম্ভাবনা আছে? তা আল্লাহর সঙ্গে আমরা বিজনেস করি না, আমরা করি দুনিয়ার মানুষের সঙ্গে। আর দুনিয়াতে এখন 100-এর ভিতরে 99% আরও বেশি হইলো দান্দাবাজ, কার দিকে তাকাবেন? সবগুলোর একই হালত। আল্লাহ আমাদের এই কঠিন দুনিয়ায় ধোকাবাজির খপ্পর থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই অল্প সময় মুখতাসার কিছু আলোচনা, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে অধিক বেশি সিরাতের আলোচনা করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা যত হবে মুসলমান তত ভালো হবে, কারণ আল্লাহর হাবিবের সিরাত প্রত্যেকটা মুসলমানের জীবনে পালনীয়, গ্রহণীয়, করণীয়, প্রত্যেকটা মুমিনের জীবনে। রাসূল কীভাবে হাঁটছেন, কীভাবে কথা বলছেন, কীভাবে খাইছেন, কীভাবে হাসছেন, কীভাবে মানুষের সঙ্গে মিশছেন, সব কিছু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এটা যদি বান্দা তার সংসদে মানে সংসদটাও শান্তি, সংসারে যদি মানে সংসারও শান্তি, ব্যক্তিগত জীবনে মানলে ব্যক্তিগত জীবন শান্তি, রাষ্ট্রীয় জীবনে মানলে রাষ্ট্রীয় জীবন শান্তি। আপনি যেখানেই রসুলের আখলাককে বসাবেন ওই জায়গাটাই শান্তির জায়গা হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি, আমাদের এলাকার নেতার মতো না। আল্লাহ রসুলের চারিত্রিক সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছেন, না দেন নাই? হ্যাঁ, আচ্ছা বলেন, আমাদের এলাকায় মানুষের সার্টিফিকেট চারিত্রিক সনদ চেয়ারম্যানের থেকে নেওয়া যায়? চারিত্রিক সনদ নেওয়া যায় না? আমার একটা সিগনেচার দিয়ে দেন, আমি ভালো মানুষ, তাহলে বিয়েটা একটু ভালো জায়গায় হবে। তো চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদের সিগনেচার দিয়ে দিছে, অথচ পোলায় প্রত্যেকদিন 14 বার গাঞ্জা টানে, আছে না? ও মদ খায়, ইয়াবা খায়, সুদ খায়, এরপরেও চেয়ারম্যান সাহেব দিয়ে দিছে, না এই লোকটা ভালো, আমি স্বাক্ষর করিলাম। এই স্বাক্ষরেরও দাম নাই, ও লোকেরও দাম নাই।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিমের চারিত্রিক সনদ নিজে কোরআনের ভিতরে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নেতার ব্যাপারে এটা দেন নাই তো, এরপরেও তো আমরা নির্বাচন আসলে বলি অমুক নেতার চরিত্র মাশাআল্লাহ মুখস্থ তো আপনাদের, কারণ চা খাওয়া লাগে না, স্লোগান না দিলে তো চা খেতে পারবেন না। আমরা চা খাওয়ার জন্য স্লোগান দিতে পারি, স্লোগান এটা দিবেন ঠিকই, মুখে মুখে রাখবেন, দিলে দিলে না, দিলে মরবেন আমি জানি রাসূল, এরপরও দিতেছি কি ঠিক না? আপনি মুখে মুখে রাখবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর মনে মনে রাখবেন আমি জানি সে রিলিফের মাল চুরি করবে, কষ্ট পাইতেছেন। আমি এলাকার নেতার কথা বলতেছি, ভালোও আছে খারাপও আছে, আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা সবাই যে ভালো তাও কিন্তু না, খারাপও আছে। আমাদের আশেপাশে দেখলে আপনারা বুঝবেন এগুলো, যে টুপিওয়ালা দাড়িওয়ালাও যেমন খারাপ আছে ভালো আছে, নেতৃস্থানীয় লোকরাও খারাপ আছে ভালো আছে। কিন্তু বিষয় হলো আপনি যেই নেতার ব্যাপারে স্লোগান দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এখন এ যদি প্রত্যেক দিন রিলিফের মাল চুরি করে, এরপরে যদি আপনি এই স্লোগান দেন, সে চিন্তা করবে কি রে এত চুরি করার পরেও বলে আমার চরিত্র ফুলের মতো, তাহলে আর ভালো হওয়া দরকার কি? কথা কয় না? এখন এই কারণে আমাদের এই স্লোগান এগুলো দরকার নেই, আমরা স্লোগান কোনো দুনিয়ার মানুষের ব্যাপারে দেবো না। আমাদের যদি স্লোগান দেওয়া লাগে একটা স্লোগান আমরা দেব, সেটা হইল বিশ্বনবীর চরিত্র। আমি ভাব মনে করেছিলাম আমাদের এলাকার মানুষ বুঝবে না, আপনারাও বুঝলেন না। দুই টাকার নেতার চরিত্র ফুলের মতো, আর রসুলের চরিত্র ফুলের মতো, হলো এটা ফুলের চেয়েও কি বলেন? আবার বলেন, বিশ্ব নেতার চরিত্র, বিশ্ব নবীর চরিত্র। স্লোগান হবে এইটা, ওইটা মুখে মুখে দিবেন আর এটা মনে মনে রাখবেন, ওইটা মুখে মুখে দিবেন দেওয়ার জন্য আর এটা মনে মনে রাখবেন মানার জন্য, ঠিক কিনা জোরে কন? কারণ এই চারিত্রিক সনদ দিয়েছেন কে? আল্লাহর সার্টিফিকেট দেওয়া কি অনেক সহজ না কঠিন? কঠিন জিনিস। এখন যেহেতু রসুল পাইছে, তার মানে রসুলের যিনি দাম কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সনদ দিয়ে দিচ্ছেন কেন? বলে 40 বছর পর্যন্ত সবাই রসুলকে ভালো মনে করে, সবাই রসুলের সুনাম গায়, আলামিন বলে, আমাদের বিশ্ব ব্যাংক হলে মোহাম্মদ রসুল্লাহ। কারণ ওনার কাছে কেউ যদি কোনো টাকা আমানত রাখতেন, উনি ওই টাকায় যেভাবে রাখছেন সেভাবেই ফেরত দিতেন। আমরা তো মনে করি যাক টাকা দিছে 10,000, এটা আমি খাইটাই আবার চাইলে দিয়ে দেবো, কিন্তু রসুলের কাছে যেটা রাখছিলেন ওইটাই দিতেন। এই জন্য কাফেরেরা এই নাম দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত। বিশ্বস্ততার প্রতীক একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কোনো ঘাটতি ছিল না। কিন্তু 40 বছরের পর যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব পালন করতেছেন, এখন একটু একটু খারাপ লাগা শুরু হয়েছে। আরে এতদিন মোহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কিছু বলে নাই, এখন আমাদের বাপদাদার বিরুদ্ধে বলা শুরু করলো, এখন আর মোহাম্মদের মজা লাগে না। এতদিন মোহাম্মদ নিজের মতো করে নিজে চলছে, কাউকে কিছু বলে নাই, যখন দেখলো যে রসুল করিম দিনের কথা বলে, মূর্তির বিরুদ্ধে বলে, এখন বলে না, এখন আর মোহাম্মদের ভালো লাগে না। এতদিন ইমাম সাহেবকে খুব ভালো লাগে, বক্তারাও খুব ভালো লাগে, যে এই নেতার বিরুদ্ধে একটু বলছে, না এই বক্তাটা ভালো না, এই হুজুরটা ভালো না। ভালো হইলেও কি না হইলেও কি, ইসলামের কথা কেয়ামত পর্যন্ত চলবে, তোমার পছন্দ হইলেও মানতে হবে, না হইলেও মানতে হবে। তুমি মনে করছো কি এই দেশে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, মাকার তার রুহানি সন্তানরা এখনো জীবিত আছে? এদেশে শাহজালাল ইয়ামানি না থাকতে পারে, শাহজালাল ইয়ামানি রুহানি সন্তানরা আছে। সাহাবা একরাম না নাই, মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই, 1,500 বছর আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেও মোহাম্মদুর রাসূলুল্লাহ জানবাজ উম্মতরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবে, ঠিক কিনা ধরে বলে? এই রসুলের উম্মতটা যতদিন থাকবে ততদিন বেঈমানরা আমাদের সঙ্গে পারবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। এটা আবু জাহেলের মজা লাগে না, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মজা লাগলেও কি না লাগলেও কি, আমি আল্লাহই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ দিয়া দিলাম, ওরা রসুলকে বলতো আরে মোহাম্মদের সন্তান ছিল দুইটা, কিন্তু একটাও বেঁচে ছিল না, মারা গেছে অল্প বয়সে। ওরা মনে করছে রসুলের সন্তান যেহেতু মারা গেছে, এর বংশ টিকায় রাখবে কে? শেষ, বংশ শেষ। কিন্তু বংশ টিকায় রাখার জন্য সন্তান প্রয়োজন হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে
সন্তান ছাড়াই বংশকে টিকায় রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বাবা ছাড়াই সন্তান জন্ম দিতে পারে না পারে না? তাহলে আমার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাকি? এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা এই পর্যন্ত মক্কার জিন্দেগিতে পয়গম্বর মুহাম্মদ রসুলুল্লাহকে পাগল বলল, আল্লাহর হাবিব পাহাড়ের পাদদেশের সবগুলাকে ডাকলো, আবুল হাব আবু তাহলেব উতবা সাহেব আবু জাহেল, ডাক দেয়া বলে চাচা জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসাবে নিযুক্ত করেছেন, আপনারা সবাই আমার কথা শুনেন, কেউ যদি আমি রসুলকে নবী হিসাবে গ্রহণ করে আর আল্লাহকে মানে, ওই ব্যক্তিটার জন্য আমি পয়গম্বর সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আমি এতদিন পর্যন্ত কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমি পয়গম্বর দ্বীনের দাওয়াত দিলাম। আবুল আহাবের মেজাজ গরম হয়ে গেছে, আবুল আহাব এবার ডাক দিয়া বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, মোহাম্মদ তোমার ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক, এই কারণেই কি তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছ? এ মুসলমান নবীর উম্মতরা, আবুল আহাব পয়গম্বরকে ধ্বংসের বদদোয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা দেখার পর মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ আমার বন্ধুকে বদদোয়া দাও তোমার এত বড় সাহস কোন জায়গা থেকে আসলো? আমি আল্লাহ তোমাকে বদদোয়া দিলাম, আবুল আহাব তুই আমার রসুলকে শুধুমাত্র বদদোয়া দিলি, আর আমি তোর গোটা চোদ্দ গোষ্ঠীরে বদদোয়া দিয়া বললাম, তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে শুধুমাত্র বদদোয়া দেওয়ার দ্বারা আমি কি করলাম জানো? হে পয়গম্বর, আমি আবুল আহাবের আবুল আহাবকে ধ্বংস করলাম, শুধু তাই নয়, আবুল আহাব যা যা কামাই করলো সবগুলা ধ্বংস করলাম, আবুল আহাবের বিবিকে ধ্বংস করলাম, আবুল আহাবের সন্তানকেও ধ্বংস করলাম, শুধু তাই না, তাদেরকে আমি আল্লাহ এমন জাহান্নামে দিলাম যেই জাহান্নামে একবার ঢোকার পরে কোনোদিন বের হওয়া যায় না। এই শুধুমাত্র রসুলকে একবার ধ্বংসের বদদোয়া দেওয়ার কারণে আল্লাহ পাক আবুল আহাবের নামে ধ্বংসের একটা সুরাই নাজিল করে দিল। ভাইরা, আমার এই কারণে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আপনাকে যারা পাগল বলে পয়গম্বর, আপনি মনে রাখবেন, শুনে রাখেন, মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনি নবীর উপরে আছে, হে আল্লাহর হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, রসুল আপনাকে পাগল যারা বলে, আবু জাহেল অকবা পাগল বলে, সাহাবা পাগল বলে, মাগার আমি আল্লাহ অর্ডার করলাম আপনাকে যারা পাগল বলে আপনি আপনার রবের দয়ায় পাগল না, মূলত যারা পাগল বলে তারাই পাগল, তাদের বাবা দাদা চোদ্দ গোষ্ঠী সবাই পাগল, টুপিওয়ালাদেরকে যারা পাগল বলে, ইমানদারদেরকে যারা পাগল বলে, দাড়িওয়ালাদেরকে যারা পাগল বলে, মুসলমানদেরকে যারা পাগল বলে, মুসলমান কোনোদিন পাগলের জাত না, যারা বলে তারা পাগল। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই যারা জঙ্গি বলে, মৌলবাদ বলে, উগ্রবাদ বলে, আমরা বলতে চাই এ বিশ্বের বুকে সবচেয়ে বড় জঙ্গিবাদী করে হলো তারাই, ঠিক কিনা? এরপরেও তারা আমাদের দেশে জামাই আদরে দাওয়াত পায়, এরপরেও তারা আমাদের দেশে আসে, বুঝে না জাতি। গত বছর যখন আসার নাম হয়েছিল তখনও করোনা ভাইরাস বাড়ছে, এই বছরও বাড়ছে। এ মুসলমান, যারা আমাদেরকে জঙ্গি বলে, উগ্রবাদ বলে, সন্ত্রাস বলে, আমরা যদি সন্ত্রাস হতাম, ইসলামের বিপরীতে অনেক চক্রান্ত চলতেছে, কোরআনের বিপরীতে অনেক আওয়াজ তুলতেছে, আমরা যদি সন্ত্রাস হইতাম একটার জিব্বাও গালে থাকতো না, ছিঁড়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দিতাম, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। এই যারা আলেম ওলামা একরামদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, উগ্রবাদ বলে, আমাদের আজান ছাড়া তো এদের জন্মও হয় না, আমাদের ছাড়া তো জানাজাও হয় না, এরপরেও জঙ্গি বলে, যা বল সমস্যা নাই, মরবি না, মরলে আমাদেরকেই ডাকা লাগবে, লাশ পড়ে থাকবে, জানাজা দেওয়ার লোক খুঁজে পাবা না। এ কারণে রসুল বলেন, আলেম বিদ্বেষী হয় না, জাহান্নাম ছাড়া উপায় নাই, প্রয়োজনে আলেমকে মহব্বত করো, সহযোগী করো, নয় তুমি যে আলেম হও, নয় তুমি যে আলেম বানাও,
পাঁচ নম্বর হয়েও না তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুলকে আমি পাগল যদি বানাইতাম নেয়ামত দান করতাম না, কত বড় বড় নেয়ামত দিলাম, রসুল যেখানে গেছেন সেই জায়গা স্মরণ, রসুল যার সঙ্গে মিশলেন সে স্বর্ণের মানুষ, আল্লাহর হাবিবের সংস্রবে যারাই মিশছেন তারাই স্বর্ণের মানুষ হয়ে গেলেন। আবু বকর মিশছেন, আবু বকর স্বর্ণের মানুষ হয়ে গেল, ওমর মিশছে, ওমর স্বর্ণের মানুষ হয়ে গেল, অদ্বাও মিশছে, অদ্বাও স্বর্ণের মানুষ, কি বলে আবু যে আবু বকর, ওমর, আবু, এরপরে হানজালা, হামজা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবা একরামরা ছিল এরা কিন্তু দামি ছিল না। দামি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো পয়গম্বরের নিসবতের কারণ। এ মুসলমান, আল্লাহর হাবিব যেই উটের উপরে উঠছে ওই উটটাও কেমন দামি হয়ে গেছে। মক্কার জমিনে কাফেরদের যন্ত্রণায় যখন পয়গম্বর থাকতে পারেন না, কাফেরেরা দু চতুর্দিক থেকে আঘাত দেয়, আবু জাহেল ঘোষণা করে দিল মুহাম্মাদের মাথা যদি কেউ ছিনা আনতে পারো 100 উট তোমাদেরকে পুরস্কৃত করা হবে। 100 উটের লোভে অনেক মানুষ পয়গম্বরের পেছন লেগে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুহাম্মদ যাও যাও, আমি আল্লাহ অর্ডার করলাম তুমি এখন হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় যাও। কাফের বেঈমানদের আঘাত সহ্য না করতে পেরে রাসূল করিম দৌড়ে চলে গেলেন, রওনা হয়ে গেলেন আবু বকরকে সঙ্গে নিয়া। মক্কার কাফেররা আঘাত দেয়, ওদিকে মদিনার দিকে পয়গম্বর রওনা। মক্কার কাফেররা আঘাত দিয়া পয়গম্বরকে বিদায় করে মদিনার কাফেররা পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। আবু বকরকে সঙ্গে নিয়ে পয়গম্বর রওনা হয়ে গেলে মক্কার দিকে তাকায় ডাক দিয়া বলে, ও কাবা, আমি তোমার থেকে মানুষের অত্যাচার সহ্য করে মদিনার দিকে রওনা হয়ে গেলাম। এ মক্কা, মনে রাখবা আমি এখান থেকে ফকির হয়ে মদিনার জিন্দগিতে যদিও যাই, মাগার তুমি মনে রেখো এক সময় আমি আবার বাদশাহ হয়ে তোমার দরবারে চলে আসব। সেদিন বেশি দূরে না, আমি মক্কার চাবি আমার পয়গম্বরের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিবে, আমার যাওয়াটা যেমন খারাপ আমার আশাটাও হবে রাজকীয় আশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনা রওনা হয়ে গেলেন। মদিনায় ঢুকবেন, কাফের বেঈমানের ছোট ছোট সন্তানেরা মুসলমানরাও সহ জায়গায় জায়গায় সুন্দর করে দাঁড়ায় রয়েছেন ফুলের তোরা হাতের ভিতরে নিয়ে, কেউ ছাদের উপরে, কেউ গাছের উপরে, কেউ জায়গায় জায়গায়, মহিলারাও দাঁড়ায় রয়েছে, পুরুষরাও দাঁড়ায় আছে, একটা নজর দেখার জন্য পয়গম্বর মুহাম্মদকে। দেখেন কেমন অবস্থা, মক্কার কাফেররা পয়গম্বরকে আঘাত দেয় আর মদিনার কাফেররা পয়গম্বরকে স্বাগতম জানায়। আল্লাহর হাবিব যখন মদিনার গেটে ঢুকল, ছোট্ট ছোট্ট বাচ্চারা মদিনার গেটের ভিতরে পয়গম্বরকে সুন্দর গানে গানে স্বাগতম জানায়, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। আল্লাহু আকবার। মক্কা কাফেররা, মদিনা কাফের, কাফেরদের ভিতরে পার্থক্য, এরা আঘাত দেয়, ওরা পয়গম্বরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। সাহাবা ইকরামের দলে পয়গম্বরের উট দেখার পর আল্লাহ রসুলের উটের ভিতরে ধরে ডাক দেয়া বলে, পয়গম্বর আমার ঘরের ভিতরে তশরিফ নে। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবা ইকরামের দল, তোমরা আমার উটটাকে টানাটানি করার দরকার নাই, ছেড়ে দাও। কেন? এ সাহাবা ইকরামের দল, তোমরা আমার উটকে টান দিলেও লাভ নাই, ধরলেও লাভ নাই, কারণ আমার উট মদিনার কোন বান্দার ঘরের সামনে বসবে এটা তোমাদের দেখানোর দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার উটটাকে এই কথাটাই জানায় দিছে। কোন জায়গায় বসবে, কোন মানুষের ঘরের সামনে যাবে এটা আমি নিজেও জানি না, কারণ সাহাবা ইকরামের সংখ্যা অনেক। রসুল কার ঘরের সামনে যাবে এটা রসুল আন্দাজে যদি কোনো জায়গায় যায় একজন কষ্ট পায়, সাহাবা একরামদের ভিতরে দলাদলি হয়ে যাইতে পারে,
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে উঠকে জানায় দেয়। উঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে জানায় দিলেন, উঠ তুমি কোন জায়গায় বসবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসে বসে রওনা হয়ে গেছে। উট একবার ওই ঘরের দিকে তাকায়, আরেকবার এই ঘরের দিকে তাকায়, একবার ওই ঘরের দিকে তাকায়, আরেকবার সেই ঘরের দিকে তাকায়। সাহাবা একরামনা রাসূলের চতুর্দিকে ঘিরে ঘিরে সামনে আগায়। কোন ঘরের সামনে যখন যেন আল্লাহর রাসূলের উট নামে, কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উটটা একটা সাহাবীর ঘরের সামনে যা কোনো কথাবার্তা ছাড়া সুন্দর করে বসে গেলেন। সাহাবীর ঘরের সামনে পয়গম্বরের উটটা বসার পর এবার পয়গম্বর ডাক দেয়া বলে, এটা কার ঘর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা যখন বসলেন, যেই ঘরের সামনে বসলেন, ঘরটা ছিল দুই তলা একটা বিল্ডিং। আল্লাহ রসুলের ঘরের উটটা ওই ঘরের সামনে বসলেন, আর ঘরটার মালিকটা কে ছিল? ওই মালিকটাই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আল্লাহর নবীর উট বসলেন। আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে কান্দে, আর আল্লাহর হাবিবকে স্বাগতম জানায় চোখের পানি ছেড়ে কান্দে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সৌভাগ্য রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক আমাকে দিলেন, আমি কল্পনাও করতে পারি না আপনার উটটা আমার ঘরের সামনে বসবে। রাসূল বলেন, আমি আবু আইয়ুব কোন জায়গায় যাব? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাদের ঘরটা তো দুই তলা, আপনি হুজুর নিচের তলায় থাকেন, আমরা উপরের তলায় থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, না না আমি নিচে থাকব, তোমরা উপরে থাকো। রাসূল করিম নিচে থাকলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে থাকলেন। এ মুসলমান, আবু আইয়ুব আনসারীর বাসায় যে আসলেন, এই আশাটা কি রসুল ইচ্ছাকৃত আসছেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন? কার মাধ্যমে বলে? উটের মাধ্যমে। রসুল উটের উপরে বসছে, উঠও দামি হয়ে গেল। এই উটটাও এখন বুঝে কোন জায়গায় গেলে আমার রসুলের জন্য নিরাপদ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর যদি এতই পাগল হইতো, উটটাকেও তো এত দামি বানাইতাম না, রসুলকেও এত দামি বানাইতাম না। ওয়া ইন্নালা কালা আজরান গায়র মামনুন, এত নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। রসুল তো যদিও শেষ নবী, কিন্তু আমি দুনিয়া সৃষ্টি করার আগেই পয়গম্বরকে নির্বাচন করেছি। প্রধান বক্তা সব সময় পরে ওঠে, মাগার নির্বাচিত হয় আগে। আল্লাহর হাবিব প্রধান বক্তা, প্রধান নবী, যার কারণে নির্বাচিত হয়েছেন আগে, মাগার দুনিয়ার জিন্দগিতে নাজিল হয়েছেন সবার পরে, ঠিক কিনা? এই কারণে রসুল বলেন, আনা নবিয়ুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি শুরু আমি শেষ, আমার আগেও কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। রসুলের পরে যদি কেউ নিজেদেরকে নবী বলে দাবি করে, কাদিয়ানির বাচ্চাগো মতো, মুসলমান না কাফের? জোরে বলেন। এই জন্য কাফেররা যদি বাংলার জমিনে আসে, আমরা কি তাদেরকে ঠাই দেবো নাকি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন, তারা অনেক চেষ্টা করছে, তারা রসুলকে থামাইতে পারে নাই। বর্তমানেও কিছু কিছু মানুষ আছে পয়গম্বরকে থামানোর চেষ্টা করে। আল্লাহর কসম, রসুলের করিম বিদায় হয়ে গেলেন, দেড় হাজার বছর হয়ে যাচ্ছে, এই দেড় হাজার বছরে রসুলের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই। ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত কোনো দিন কোনো বান্দা টিকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বন্ধু, আল্লাহ বন্ধু, পয়গম্বরের বন্ধু। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর আখলাকটা তোমাদের জন্য আমি লাজম করে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা পয়গম্বরের আখলাকটাকে বিশ্বাস করো, এই আখলাকটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এখন নাজিল করি নাই, দুনিয়া সৃষ্টি করার পর থেকে প্রত্যেকটা কিতাব গ্রন্থে পয়গম্বরের ব্যাপারে সত্য কথা বর্ণনা করে দিলাম। রসুল কোন জায়গায় যাবে, কেমন হবে, কোন ঘরে বসবে, কোন জায়গায় মানুষ কেমন হবে, মক্কার জমিন থেকে মদিনায় যাবে, মদিনার নাম আগে ছিল ইয়াসরিব, তারপরে কি হবে, মক্কার জমিনে কেমন অবস্থা হবে, প্রত্যেকটা বর্ণনা পয়গম্বরের আগের পূর্ববর্তী সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ নিজের মতো করে, পছন্দ মতো করে বানাইলাম, এই কারণে আমি আল্লাহ তার আখলাকটাওকে তোমাদের মতো তোমাদের জন্য অনুকরণীয় করলাম। অন্যান্য সৃষ্টি জগৎ যা দেখো, সব সৃষ্টি জগৎ আমি রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দগিতে যা কিছু বানাইলাম, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন,
আসমান জমিন যা কিছু নক্ষত্র চোখের ভিতরে আমাদের পড়ে আল্লাহ পাক শুধুমাত্র বলছেন হও সঙ্গে সঙ্গে হয়ে গেল আর রব্বুল আলামিন বলে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে বানাইলাম হও বলে বানাই নাই আমি আমার কুদরতের হাত দিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করলাম ভাইরা আমার এই কারণে রাসূলে করিমকে আল্লাহ পাক যেহেতু নিজের মতো পছন্দ করে বানাইছেন আল্লাহর কাছে এটাই পছন্দের যে আমার হাবিব যেভাবে চলবে গোটা দুনিয়ার বান্দারা ঠিক এভাবেই চলা লাগবে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীদের মুজিজাও ছিল কিন্তু রাসূল দুনিয়াতে না থাকলেও রাসূলের মুজিজা দুনিয়াতে এখনো বিদ্যমান সুবহানাল্লাহ সেটা কি জোরে বলেন কোরআন অন্যান্য নবীরা দুনিয়াতে ছিল দুনিয়ার থেকে বিদায় তো কিতাবও বিদায় কিতাবের আমলও বিদায় যদিও বাংলার জমিনে এই বর্তমানে আমরা দেখতেছি ওই ভারতের ভিতরে কোরআনের 26টা আয়াত পরিবর্তন করার বাতিল করার চক্রান্ত তারা করতেছে এটা শুনেছেন আপনারা শুনেন নাই দিল্লি ভারতে কোরআনের 26টা আয়াতকে একদম বানচাল করার চক্রান্ত তারা করতেছে ওরা কেন ওদের বাপ দাদারাই তো পারে নাই ওরা পারবে তো দূরের কথা ওরা কোথা থেকে পারবে ওদের বাপ দাদা যারা ছিল আবু জাহেল উতবা সাইবা ওদের সারা দুনিয়া বরবাদ করে ফেলছে তারপরেও কোরআনের বিরুদ্ধে মোকাবেলা করে পারে নাই ওরা তো ছিল এক নম্বরের শয়তান আর বর্তমানে যেগুলা হাইব্রিড মার্কা শয়তান আছে ফরমালিনযুক্ত শয়তান আসল শয়তানই পারে নাই ফরমালিনযুক্ত শয়তান পারবে এটা তো কোশ্চিন কালেও সম্ভব না কোরআনের একটা আয়াত একটা অক্ষর আল্লাহর দুনিয়ায় মুমিন মুসলমান বেঁচে থাকতে কোটি কোটি মুসলমান তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনকে বুকের ভিতরে নিয়ে সারা দুনিয়ায় বিচরণ করতেছে এত সোজা না কোরআনের একটা নকতাও পরিবর্তন করার মতো ক্ষমতা কোন দিল্লি আমেরিকার বাপ দাদার সামর্থ্য নাই ঠিক কি না কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা এই কথাগুলো বলা দরকার আছে না নাই কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদি তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা ইমানের জন্য তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ ভারতে আজকে যারা এই দুঃসাহস করতেছে এই দুঃসাহস যদি তাদেরকে আমরা বাড়তে দেই এই দুঃসাহস আমার বাংলার জমিনেও কিছু বেঈমান না করার সাহস দেখাবে এই জন্য এখন থেকেই তাদের ত্রুটি চেপে ধরা দরকার মুসলমান কোরআনের মোকাবেলায় আল্লাহ পাক চ্যালেঞ্জ গ্রহণ করেছে বাতিল না করে পারলে চ্যালেঞ্জ করে দেখাও যে এই কোরআনটা যে বাদ দিতে চাচ্ছি এই কোরআনের মোকাবেলায় পারলে আরেকটা জিনিস নিয়ে আসছি তাহলে দেখা
আল্লাহাকের এই চ্যালেঞ্জ গোটা বিশ্বের মুসলমান মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ছুড়ে দিয়েছেন। এই দেড় হাজার বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ গ্রহণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার সামর্থ্য নাই চ্যালেঞ্জ মোকাবেলা করার। ঠিক ওরা কি, এরা তো সব ফরমালিন যুক্ত শয়তান, এদের শয়তানি ফরমালিন যুক্ত। আবু জাহেল পারে নাই, ওদবা পারে নাই, সাহেবা পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আর এরা পারবে পশ্চিমকালেও সম্ভব। কারণ আমরা মুসলমানরা রসুলের ইজ্জত রক্ষার জন্য তৈয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। মনে করেন না এদেশে মুসলমান নাই, কেউ যদি মনে করে এটা ভুল ধারণা। আজকে ফ্রান্সে আমার রসুলের বিরুদ্ধে কথা বলে কটুক্তি করেছে, আমরা তাদের ব্যবসায় লালবাতি জ্বালাই দিয়েছিলাম। আরং রসুলের সুন্নত দাড়ির বিরোধিতা করে এমন পস্তানি পচ্ছাই পস্তাইছে, রমজান মাস আসতেছে এদের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। তাহলে মুসলমানের মনে করছেন স্কুল কলেজে পড়ছে তো কি হয়েছে? বর্তমানে রসুলের কোনো আন্দোলনে ওলামা একরাম যেভাবে থাকে ঠিক, স্কুল কলেজের ছাত্র ভাইরাও ঠিক সেভাবেই থাকে। দাড়ি না থাকলেও টুপি নাই, এরপরে নামাজ ঠিক মতো না পড়লেও প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রসুলের মহব্বত 100% আছে। এই জন্য রসুলের বিরোধিতা যদি কেউ করে, আর আপনি মুসলমান হওয়ার পরে যদি আপনার দিলে আঘাত না লাগে, বুঝতে হবে আপনি মুমিন হতে পারেন নাই, মুনাফিক মুনাফিক মুনাফিক। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবেন কে আছো নওজোয়া, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। উম্মতরা বেঁচে আছে না মরে গেছে? থাকবেন তো ইনশাআল্লাহ। এই স্লোগান কি এখানেই থাকবে না কিয়ামত পর্যন্ত থাকবে? যতদিন রক্ত থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ইমানকে কবুল করুক, বলেন আমিন। আমরা খাম খেয়ালি উম্মত নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সামর্থ্য নাই। কি মনে করছেন আমাদেরকে? আমরা এমন জাতি যারা কোরআন হাদিসের মজলিসে নিয়ত ছাড়া বসলেও আল্লাহ পাক মাফ করে দেয়। নিয়ত ছাড়া, কেউ তো নিয়ত করে আসছেন, অনেকে আছে রাস্তা দিয়ে যাচ্ছে, মজা লাগছে তো ঢুকে গেছে। আল্লাহর হাবিব বলেন ওই বান্দা দেখার জন্য যদি ভিতরে যায় আল্লাহ পাক মাফ করে দিবে গুনাহ, সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি মনে করছেন? আমরা সাধারণ উম্মত না, আমরা সাধারণ জাতি না, আমরা 313 জন বদরের যুদ্ধে 1000 সাইজ করে ফেলছিলাম পিটায়, আমরা সেই জাতি। এরা মনে করছে মুসলমানের সংখ্যা কম। মনে রাখবেন, সংখ্যা দিয়ে কখনো জয় হয় না। ইসলামের যত বিজয় হয়েছে সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে হয়েছে। অধিকাংশ বিজয়ের পিছনে ইমান কাজ করেছিল। আজও পর্যন্ত আমাদের ইমান যদি থাকে, দেখেন না আমরা মিছিল মিটিং করলে মনে করে কি জানি কি হয়ে যাচ্ছে দেশের ভিতরে, কিন্তু খুব বেশি মানুষ থাকে না তো, অল্প মানুষ থাকে, এরপরও ভয় পায় কেন? ওরা জানে আমাদের কাছে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু ওরা এটাও বুঝে ওদের কাছে কামান না থাকলে ওদের কাছে ইমান আছে। এজন্য ওরা এটা বুঝার পরে ওরা এই চিন্তা করে যে ইমানদার যেহেতু, ওরা নিজের বুকের তাজা রক্ত দিয়া জীবন দিতে তৈয়ার থাকবে, এরপরও এক বিন্দু রসুলের উপরে আঘাত কোনোদিন মুসলমান সহ্য করে নাই, করতে পারেও। আমরা সেই জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইছেন। রসুল নাই কিন্তু রসুলের মুজিজা আছে, রসুল নাই কিন্তু উম্মত আছে, কিয়ামত পর্যন্ত এই উম্মত থাকবে, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক কত দামি বানাইছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন দামি উম্মতটাও তেমন দামি। আল্লাহ বলেন, হুজুর আপনার বান্দাদেরকে আমি কিয়ামতের দিন সবার আগে জান্নাতে ঢুকাবো, এবং এদের জন্য আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করানোর জন্য সময় রেখে দিলাম। আসমানের তারকা সমান পানপাত্র হবে,
এক একটা করে আপনার উম্মত যাবে হাউজে কাউসারের পানি আমি সুন্দর করে পান করাবো একবার যে পান করবে জিন্দেগিতে আর পিপাসা লাগবে আমরা সেই জাতি আমরা সাধারণ নবীর উম্মত না এই কারণে রাসূল বলেন তবে উম্মত যদি হওয়া লাগে দামি উম্মত হওয়া দরকার মুখে মুখে মুসলমান দাবি করে মাগার কামের বেলায় নাই আছে না নাই মুখে মুখে নিজেরা মুসলমান দাবি করে নিজে নিজেকে মুখে মুখে বড় উম্মত দাবি করে কিন্তু নামাজের সময় মসজিদে আজান দিলে কয় হুজুর প্যান্ডের সমস্যা আছে নাই বুঝেন নাই মনে হয় ডাক দিয়ে বলেন এই যুবক চলো নামাজ পড়তে পায়জামার সমস্যা মানে ও ছোট কালে মুতছে এখনো মুতে বিছানায় নাকি তেরে এত মুতায় দেন কেন ডাক্তার দেখান নামাজ পড়বো না এটা ক যে ভাই ভালো লাগে না নামাজ পড়তাম না শেষ কেন প্যান্টের সমস্যা তো প্যান্টের সমস্যা থাকলে ওর ঘরে তো ইবলিস একশোটা থাকবে এটাই স্বাভাবিক শয়তান তো নাপাক বস্ত্র ধরে বেশি সামনে সিরা আছে পিছনে সিরা ডাইনে সিরা বায়ে সিরা প্যান্ট পরে না নাই এলাকায় আসছে চাষি ডাক দিয়া কয় কি রে বাজান অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে কয় কিসের অ্যাক্সিডেন্ট কয় যে প্যান্ট যে সিরা কয় দূর এটা বসুন্ধরা সিটি অথবা আরং এর থেকে 3,000 টাকা দিয়ে প্যান্ট কিনেছি তো 3,000 টাকা দিয়ে সিরা প্যান্ট পড়লি কে ভালো প্যান্ট দোকানে নাই ওরা কত পরিমাণে চালাক আমাদেরকে টাকা নেয় ঠিকই মাগার প্যান্ট দেয় সিরা এটা হলো আমাদের আখলাক আমরা এখন ইহুদি খ্রিস্টানদের আখলাক পালন করতে যায় সিরা প্যান্ট পরি আর এটারে স্টাইল মনে করি এই মিয়া উলঙ্গপনা যদি আধুনিকতা হইতো গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক অত লেভেল পজিশন কিচ্ছু নাই কি নাই লেভেল পজিশন এটারেই সে আধুনিকতা মনে করতেছে মুরব্বীরা দেখে আর বলে আরে শান্তি কোথায় গেল আগের মতো তো শান্তি টান্তি নাই যুবকরা কেমনে চলে যুবতীরা কেমনে চলে আগে আমাদের ঢাকা শহরে দেখতাম জোয়ানরা হুন্ডা চালাইতো পিছনে মহিলারা এক পাশে দুই পাও দিয়া বসত এখন ওইটা পাও হয়ে দুই পাশে পাও দিয়া বসে সমান অধিকার না নারী পুরুষ সমান অধিকার আমরাও কি বলি এরা কি বলে আমরা নারী আমরা সব পারি সব পারে তারা সব পারে কোন জায়গায় যাবেন ডাইনে তাকাইলে নারী বায়ে তাকাইলে নারী পিছনে তাকাইলে নারী সামনে তাকাইলে নারী আমরা তো এখন ঘর জমাই আমরা শ্বশুর বাড়ি বসে আছি আর তারা কামাই করে করে আমাকে খাওয়া আছে কি ঠিক কিনা কোন এরপরে এখন নতুন নতুন দৃশ্য চোখে পড়ে সেটা হচ্ছে পুরুষেরা হুন্ডা আগে চালাইতো এখন মেয়েরা হুন্ডা চালায় পুরুষরা পিছনে এমনি বসে এটা মাগুরায় চোখে দেখবেন না শহরে গেলেও দেখবেন দল্লায় দেখবেন না এটা শহরে গেলে দেখা যাবে বিশেষ করে ঢাকায় যান না হুন্ডা সাইকেল যা আছে কোনো কিছু বাদ নাই সমান অধিকারের নাম দিয়া নারীদেরকে যারা রাস্তায় বের করতেছে এরা হচ্ছে ওই সমস্ত জাতি যারা যে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ইঁদুরের স্বাধীনতা যেমন বিড়াল চায় আমি তো বলি লুচ্চার বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায় এরা নারীদেরকে সমান অধিকারের নামে ঠকাচ্ছে না জিতাচ্ছে বলেন কারণ ইসলাম তো নারীদেরকে সমান অধিকার দেয় না দিছে বেশি অধিকার আর এরা দেয় সমান অধিকার তাহলে দিল কম দিল না বেশি দিল কম দিল কম এই জন্য রসুলের আখলাক যদি ভিতরে ঢুকে যায় রসুল বলেন কি একবার কোনো এক জায়গায় উনি উনার বিবিদেরকে নিয়ে উঠের উপরে উঠে কোনো এক জায়গায় সফরে যাচ্ছেন তো সাহাবা একরাম উট টানতেছেন রসুল লাগ দিয়ে বলে ওই আস্তে আস্তে উট চালাও এত জোরে চালাচ্ছ কেন কয় হুজুর কেন কয় উপরে তো স্বর্ণ মুদ্রা রাখা আছে পরে যাবে তো সাহাবারা কয় কিরে স্বর্ণ মুদ্রা কই পাইলো হুজুর উট উপরে স্বর্ণ মুদ্রা রাখছে কই কয় হুজুর কখন উঠাইলেন কারে কখন উঠেছি মানে তোমাদের আম্মা জান্না উপরে বসা ওরা কি স্বর্ণ থেকে কম নাকি ওটা সুবহানাল্লাহ কয় না রসুল মেয়েদেরকে স্বর্ণ বানাইতেছে আর আমরা এদেরকে সমান অধিকারের নামে চাকরির ভিতরে দিতেছি ঘরও মুছাই রান্নাও করাই পেটে সন্তানও দেই আবার চাকরিও করাই আর আমরা তো ঘরও মুছি না কাপড়ও ধুই না সন্তান তো নেইও না চাকরিও করি না তাহলে সব কিছু দায়িত্ব ওদেরকে দিলাম আর আমি ফ্রি হইলাম তো অধিকার কি সমান দিলাম না ওদেরকে কম দিলাম কমায় দিলাম কমায় ওদেরকে গাধার মতো খাটনি করাইতেছি আর আমরা জায়গায় জায়গায় বেঁচে গেছি ওরা তো বুঝে না এই জন্যই তো হাদিসে রসুল বলেছেন না কাসাতুল আকল এগুলোর বুদ্ধি কম এদেরকে যদি জায়গায় বসায় দেন এই এই সমাজ পরিচালনার জন্য তার তো পেশ লাগবেই ওদেরকে যদি ঘরে সংসার চালাইতে দেন সংসার টিকাইতে পারবে দোকান তো টিকাইতে পারবে না মার্কেট তো টিকাইতে পারবে না ইসলাম বলে নারীদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিলাম স্বাধীনতা দিলাম আর এই বর্তমানে মির্জাফরের গোলামগুলা বলে না ইসলামের কথা আমরা মানি না সমান অধিকার নারীও যা পারে পুরুষও তা পারে আমরাও বলতে চাই সম্মান বোধ রেখে নারী পুরুষরা তো রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে এটা কি নারীদের দ্বারা সম্ভব হিসাব তো মিলায় তারপরে চলা লাগবে ঠিক না
কষ্ট পাইতেছেন মাজান না কেউ? এই জন্য জায়গায় জায়গায়, ঘরে ঘরে, সংসদে সংসারে, সব জায়গায় রসুলের আখলাক যদি ঢুকে যায়, শান্তি না অশান্তি জোরে কন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নি তো জামানা, ঠিক কি না? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা? এরকম কারা কারা জরিনা আছে না তুলেন, দেখলে মনে হয় ছেলে আসলে মেয়ে, দেখলে মনে হয় মেয়ে আসলেই ছেলে, আছে না নাই? পুরুষ নারীর স্বভাব, নারী পুরুষের স্বভাব, এটা কি সুন্নাত না কেয়ামতের আলামত? জোরে কন, জোরে কন, কেয়ামতের আলামত, এগুলো তো আমরাই ডেকে নিছি, কেয়ামতের আলামত তো আমরাই ডেকে নিছি। যুবকরা মেয়েদের ভাব চলবেই তো, কারণ কলেজে গেলেই কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব না, প্রত্যেকটা যুবক জিএফ এর সঙ্গে চলাফেরা করে। জিএফ বুঝেননি বাবারা, জিএফ বুঝেননি, এতে আমার নানা বাড়ি, আপনারা সবাই নানা আর মামা, আপনারা বুঝবেন না, মামতো ভাই স্বাস্থ্য ভাইরা বুঝবে, জিএফ বুঝো, এটাতে কি কয়, এই তো মাশাল্লাহ কয়টা আছে, যদি জিজ্ঞেস করি কয়টা আছে এক একজনে বুঝবে, ও কি কওয়া যা, ও তো ট্রেনের মতো আসবে আর যাবে, আসবে আর যাবে, তোমার কাছে যে বউ আসবে সেটাও মানুষকে আসাইছে আর যাওয়াইছে, আসাইছে আর যাওয়াইছে, তুমি যেমন ওইটাও তেমন, ঠিক না? এইগুলো এলাকায় করে, আর যদি আমাদের মুরব্বীরা দেখে কয় দেখেছো অমুক এলাকার অমুকের সন্তান কি করে বেড়াচ্ছে, এই তো লজ্জা শরম নাই, আপনি আমার দিকে তাকালেন কি, আমি যা করতেছি করতেছে পার্সোনাল বিষয়, আপনি তাকান তো লজ্জা নেই, ওরে হারামি তোর করতে লজ্জা নেই, আমার দেখতে লজ্জা কিসের, ঠিক কিনা? যেন কর লজ্জা শরমের মাথা গেছে সব। এই জন্য জোয়ান জোয়ানদেরকে, যুবকদেরকে সমাজে যদি আপনারা দেখেন জায়গায় জায়গায় জোড়ায় জোড়ায় বসে বসে ডেটিং মারতেছে, সুন্দর করে কাজী অফিসে নিয়ে বিয়ে পড়ায় দিবেন, কে ঠিক না? কারা কারা বিয়ে করেননি হাত তুলেন, বিয়ে করেননি কারা কারা, করেননি হাত তুলেন না কেন, সোজা করে সোজা করে, বিয়ে করেন নাই হাত তুলেন, এতগুলো মানুষ বিয়ে করেনি, এই যে দেখেন, এই যে দেখেন বুড়ো হয়ে যাচ্ছে সে, ও এখনো বিয়ে করেনি, হাত নামান, তকবীর একটা হবে না, রায় তকবীর, আচ্ছা যে বিয়ে করে নাই, যদি কোনো গুণা করে সমস্ত গুণা বাবা মার কাঁধে, ঠিক না? বিয়ে আমি এদের মনের কথা বুঝি, কি বুঝি না, আমি এদের মনের কথা বুঝি, বয়স থাকতে থাকতে বিয়ে করায় দেন, তাহলে সম্পদেও বরকত হবে, বাচ্চা কাচ্চাও বরকত হবে, ঠিক না? আরে অল্প বয়স না, আমাদের দেশে 18 বছর আগে বিয়ে জায়েজ নেই, কিন্তু পিরিত ঠিকই জায়েজ, ওই সামনে 26শে মার্চ আসতেছে দেখবেন, জোড়ায় 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 করতেছ, শুধুমাত্র কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন প্রত্যেকটা দিবসই ভালোবাসা দিবস হয়ে গেছে, এ কথা কতিও তো লজ্জা লাগে, তো কতিও তো হয় না, কলি হয়, বিয়ে করবে না সময় মতো, বিয়ে করে না, বিয়ে করলে জ্বালা আছে, বা কি এর জ্বালা, একটা বউ খালি সারাদিন ক্যাশ ক্যাশ করবে না, আর বউ নাই যার, বউর অভাব নাই তার, কি বুঝেন নাই কথা, এ বিয়ে করে না কি দান্দার জন্য, মনে রাখবেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত, আপনি যদি ভালো থাকেন আপনার ঘরে যে আসবে সেও ভালো থাকবে, আপনি যদি খারাপ হন আপনার কাছে যে আসবে সেও খারাপ হবে, ঠিক কিনা? যাবে এখন এখানে সময় মতো বিয়ে করেন, 18 বছরের আগে এই দেশে যদি বিয়ে করা জায়েজ না হয়, কোনো প্রকার প্রেম প্রীতিও জায়েজ থাকবে না, যেখানে দেখবেন বিয়ে করা দিবেন, আমাদেরকে বিয়ে দেন নাই কেন, অল্প বয়স ছেলের বয়স কত, মাত্র 32 বছর, আমি এক মাহফিলে গিয়েছিলাম, সভাপতি সাহেব আমার কয় হুজুর আমার মেয়ে ছোট্ট মেয়েটা আপনার খুব ভক্ত, আপনার একটু দেখবে দেখবে, আমাকে ঠিক আছে আনেন, গজল টজল গায়ে বাচ্চারা একটু ভক্ত হয়, তো সে তার মেয়ের হেজাব টিজাব পড়ায় সুন্দর করে আমার সামনে নিয়ে আসলো, আমি মেয়েরে দেখে বললাম আচ্ছা ঠিক আছে আপনি ওনারে পাঠিয়ে দেন, আপনার মেয়ে কি পড়ে, কয় হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, হুজুর কথা বুঝেন নাই, অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ে এই এই মেয়ে বলে বাচ্চা মেয়ে, ওদিক দিয়ে আবার মাঝে মাঝে মা বাবারও বলে আম্মা বমি বমি ভাব লাগে, কি আছে না নাই, তা দেখেন সময় মতো বিয়ে দেওয়া, যদি যুবকরা বলে বিয়ে করেন নাই কেন,
বলবে খাওয়াইতে পারবো না, নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই। তো কার পায়ে দাঁড়ান, বান্দরের পায়ে না মুরগির পায়ে, কোনটা? অথচ আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, কেউ যদি গরিব থাকে আর বিয়ে করে আমি আল্লাহ তাকে ধনী বানায় দেব। আপনারা বিয়ে করেন না কেন? এই যেগুলো হাত তুলছে, বাপ মারা থাকলে এদেরকে বিয়ে করা দিবেন অতি সত্তর ইনশাআল্লাহ। চাকরির ব্যবস্থা হয় না, আল্লাহ চাকরির ফয়সলা করে দেবে ইনশাআল্লাহ। বিয়ে 35 বছরে করে আর 35 বছরে বিয়ে করছে না, এখন বউ একটা পাইছে 35 বছর পরে, এটা নিয়ে কি আর এত তাড়াতাড়ি সন্তান নিলে হয়? এখন চিন্তা করে 5-7 বছর মোটামুটি একটা হানিমুনে কাটাই, ওই কক্সবাজারে একবার, কুয়াকাটা একবার, সিলেটে একবার, ঘুরতে 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 7 বছর কেটে গেল। 7-8 বছর পরে সন্তান নিতে চায়, বয়স তো হয়ে গেছে এখন 42, এখন তো আর সন্তান হয় না, এখন বাবার দরবারে যায় কা আব্বা, ও বাবা খাজা একটা সন্তান দিবেন। বাবাও তো সেই বাবা, ঠিক আছে তোমার বিবিটাকে আমাদের দরবারে রেখে যাও, সুমন্তার সু কালাকুতার গু সন্তান হয়ে যাবে। আর কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে আছে না নাই, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, এখন খাজা এমন ভরা বসছে কেউ খালি হাতে খাজার দরবার থেকে ফিরে না। আচ্ছা এই বিশ্বাস রাখলে ইমান আছে না গেছে? এজন্য চাবো কার কাছে? সময় মতো বিয়ে করে, এটা রসুলের সুন্নাত। রসুল বলেন মান আর নিকাহ সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ এটা আমার সুন্নাত, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত করা। আপনার তো চারটা করবেন না জানি, ও সাহস কারো নাই, একটাই করেন অন্তত। একটা বিয়ে যদি করেন ইনশাআল্লাহ সুন্নত আদায় হবে, সন্তান সন্ততি সব বরকত হবে, এটা রসুলের সুন্নত। রসুলের সুন্নত পালন করতে রাজি আছি না? বিয়ে করব তাহলে সমাজে যত বিয়ে সহজ হবে জেনা তত কমবে, আর বিয়ে যত কঠিন হবে জেনা ব্যভিচার তত বাড়বে। আজকে সমাজে জেনা ব্যভিচার প্রত্যেক দিন পত্রিকার পাতায় চোখ রাখলে দেখা যায়, কেন? এটা আমাদের সমাজ ব্যবস্থার কারণ। আজকে যদি বিবাহটাকে সহজ করা হতো এত ধর্ষণ এদেশে হতো? এই জন্য বিবাহের ফয়সালা করে দিবেন, গরিবদেরকে বিবাহের ফয়সালা করে দিবেন, এতিমদেরকে বিবাহের ফয়সালা করে দিবেন। রসুলের আখলাক প্রত্যেকটা জীবনে আমরা পালন করতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? রসুলের সঙ্গে সম্পর্ক আমাদের দরকার আছে না নাই বলেন? আমরা তো বাজারে গেলে খালি গিবত, চায়ের দোকানে বসলে গিবত, নিজের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় আরেকজনের গিবত গেয়ে আসি, এটারে ইবাদত মনে করি। আর এরা কারা করে? ওই যে এই লোকের বউ ঘরের ভিতরে দাম দেয় না, ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, এই লোক খালি মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের সাথে পারে, খালি গিবত গিবত। এই গিবত টিবত বাদ দিয়া রসুলের সঙ্গে মহাব্বত তৈরি করতে যে আমরা রসুলের উপরে বেশি বেশি দুরুদের আমল করব। এতক্ষণ যা যা আলোচনা শুনছেন সব যদি ভুলে যান কোনো সমস্যা নাই, একটা জিনিস এখান থেকে নিয়ে যাব, রসুলের সুন্নতের আমল। 1 নম্বর সুন্নাত আমি আপনাদেরকে যেটা বলবো, অসংখ্য যুবকরা এখানে আপনারা বসছেন, আপনাদেরকে বলি যে এই যুবকরা এখানে আছেন, জবানের ভিতরে দাড়ি উঠান নাই, আপনি রসুলের উম্মত নিজেকে দাবি করেন, আপনি কি মনে করছেন দাড়ি রাখার দ্বারা আপনাকে খারাপ লাগবে? দাড়ি না রাখলে আপনার মানুষ মনে হয় খুব ভালো বলবে? রসুলের সুন্নত যখন আপনার দাড়ি থাকবে আপনার জবানে, আপনার হাবিব আপনার জন্য সুপারিশ তত আগে করবে ইনশাআল্লাহ। এই রসুলের সুপারিশ দরকার আছে না নাই? জবানে দাড়ি উঠাবো, কোন কোন যুবক দাড়ি নাই যাদের তারা হাত তুলেন, উঠান, নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ আজকে থেকে দাড়িতে হাত লাগাবো না, জবান ফেলে বলেন, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। 1 নম্বরে আমরা সবাই রসুলের সুন্নত দাড়ি উঠাবো, 2 নম্বরে রসুলের উপরে বেশি বেশি দুরুদের আমল করবো ইনশাআল্লাহ। ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় একবার দুরুদ পড়লে 10টা রহমত 10টা গুনাহ মাফ। আমাদের সময় তো এমনি এমনি কাটে, হুন্ডা চালাইতেছি, ওই ফসলের ভিতরে ক্ষেত খামারে ফসলে কাজ করতেছি, অসংখ্য কাজ আছে, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ একটা বানায় রাখবো, দুরুদের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা পড়লে সওয়াব না গুনাহ বলেন? সওয়াব। তা আমরা আজকে থেকে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের আমল করব সকলেই, প্রত্যেক সপ্তাহে একবার রসুলের রওজায় বান্দার দুরুদের আমল পৌঁছায় দেওয়া হয়। তো কোনো বান্দা যতবার যত বেশি পড়বে রসুল তাকে তত বেশি চিনবে, যত বেশি চিনবে তত বেশি রসুল তার জন্য সুপারিশ করবে। তা আমরা আমার রসুলের সঙ্গে স্বপ্নযোগ হলেও একবার রসুলকে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন রসুলের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করা দেয়, বলেন আমিন। দুরুদের আমল পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? এখন তো আমাদের জোয়ান ভাইরা, যুবক ভাইরা
রাত্রেবেলা শুইলে দুরুদের আমল করবে কি? ফেসবুকের আমল করে দিতে পারে না। সারা রাত ফেসবুক চালাবে, ফজরের আজান দেওয়ার আগ মুহূর্তে শয়তান মোবারক এসে বলে, দোস্ত যা কাজ দিছিলাম সব আমল তো শেষ, এখন ঘুমাও। পাঁচ মিনিটের জন্য ফজরের নামাজ পড়তে পারে না, অথচ সারা রাত ফেসবুকের আমল করছে, সারা রাত ইউটিউব দেখছে, সারা রাত নাটক দেখছে, মুভি দেখছে, পাঁচটা মিনিট ফজরের নামাজ পড়বে, শয়তান গুতায় আছে না নাই? শুধু জোয়ানরা, বুড়ারাও ধরা খেয়ে গেছে। এখন ফেসবুক বুড়ারাও চালায়, জোয়ানরাও চালায়, মহিলারাও চালায়, সবাই চালায়। এক মাহফিলে গেলাম, এক ভাই আমাদের বড় ভাই দাড়ি দাড়ি পেকে গেছে, হাতের ভিতরে এত বড় একটা সেট। আমি বললাম, ভাই এত বড় সেট নিয়ে আপনি ঘুরেন, দোয়া করেন, আপনার ভাতিজা কিনে দিছে, ফেসবুক চালানো শিখতেছে, দোয়া করতে হয় আমাদের। গত দুই তিন সপ্তাহ আগে আরেকদিন দেখা হয়েছে, কতটুকু শিখলেন? আলহামদুলিল্লাহ, দোয়া করছেন তো, এখন লাইক কমেন্ট শেয়ার সব করতে পারি, সুবহানাল্লাহ নাকি? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আরে পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? ঠিক জোয়ান গুলা মুখ বন্ধ করে বসে রয়েছে কোন দুঃখে, এটা আমার বুঝে আসতেছে না। জোয়ানদের ঘুম আসে কথা বুঝেন না, না মাহফিলের ভাও বুঝেন না, কারণ আপনারা ডাকার বক্তা দিয়ে মাহফিল করান না, মানুষ কম, এই কারণে বাপসাবও বুঝেন কম। সবাই আমার সঙ্গে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আদো বাখলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিক আইডি চালায় ভাই, ফ্যাকাইডির নাম কত প্রকার তারও জানা নাই, জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, ঠিক কিনা? কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা রূপায় নাই, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, যত প্রকার শত্রুতা সব বন্ধু সাই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে, পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া, দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়, ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে, যখন তখন মন গড়ার রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আছে না নাই? কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো, ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে, হুদায় কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে, আর খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি, সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা, যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলছি চলবো নড়বো না একচুল, ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? ঠিক ফেসবুক যারা চালায় অধিকাংশ বিজ্ঞানীরা বলে, বিশেষজ্ঞরা বলে, এরা মানসিক প্রতিবন্ধী। চব্বিশ ঘন্টা, আগে মানুষ দশজন একসঙ্গে হইলে বন্ধুরা আড্ডা মারতো, আর এখন ফেসবুক চালায় সবগুলা দেখবেন মোবাইলের দিকে তাকানো, এই সারাদিন এরকম। জোয়ানরাতে একটা হাতে তালা আর মুরব্বি হইলে চশমাটা এভাবে দিয়ে, কেমনে রে কেমনে, হ্যাঁ কি নাই? তো সব তো এক রোগে ধরা খেয়ে গেছে। এখন ফেসবুকের দোষ না, দোষ হলো আমি কি চালাইলাম ওইটার। কেউ ফেসবুকে আমাদের ওয়াজ দেখে, গজল দেখে, আবার কেউ ফেসবুকে নাটক দেখে, মুভি দেখে, দেখাটার দোষ। ফেসবুকে চালানোটা আমার যেন জাহান্নামের কারণ না হয়। এই যে আজকে একটা লাস্টে যে আমলটা বললাম, রসুলের উপরে দুরুদ পড়লে হাদিসে বলেন একবার দুরুদ পড়লে দশটা রহমত নাজিল হয়। কেউ যদি এইটাকে আজকে ফেসবুকে লিখে স্ট্যাটাস দেয় যে আজকে ওয়াজে শুনলাম একবার দুরুদ পড়লে দশটা রহমত, আপনারা সবাই আজকে থেকে দুরুদ শরীফের আমল করেন,
এই স্ট্যাটাস দেখার পরে দুইজন যদি আমল করে জান্নাত পাবে না পাবে না, নাজাতের উসিলা হবে না হবে না। এই জন্য আমাদের চালানি সব কিছু আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় দেয় বলেন আমিন। এই মাদ্রাসাটা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় হয়েছে নূরানি মুক্তব মাদ্রাসা, আপনারা সার্বক্ষণিক সর্বক্ষেত্রে সহযোগিতা এই মাদ্রাসার জন্য আপনারা রাখবেন। আল্লাহ পাক যেন মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করে, সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দেয়। যারা মাদ্রাসার এই মাদ্রাসায় দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করে আমরা মসজিদে সকলে নামাজ আদায় করে এশার নামাজ পড়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। رب العالمين مولا مغرب থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের ভিতরে দাবায় দাও। আল্লাহ মেহরবানি করে আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ তারা হায়াত দাও, অভাবগ্রস্ত যারা আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলকে রসুলের খাঁটি আশেক হিসেবে কবুল করে নাও। আর রব্বুল আলামিন আমাদের মা বাবা দানান দাদা দাদি নানা নানি অন্ধকার কবর যারা শুয়ে আছে আল্লাহ জানি না কবরের ভিতরে কি অবস্থা মালিক, ওই মা বাবা দাদা দাদি নানা নানির কবর গুলাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানা দাও। রব্বুল আলামিন করোনা মহামারী থেকে আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আয় আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন এই পাশেই গোরস্থান, আয় আল্লাহ তুমি গোরস্থানের যত মানুষটা মুর্দারা আল্লাহ শুয়ে আছে আল্লাহ প্রত্যেকটা মুর্দার কবরে আমাদের সওয়াবগুলো তুমি আল্লাহ পৌঁছা দাও। রব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও, যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ সমস্ত জান মালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله